নিউটাও নিকোবার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ শহরে দ্রৌপদী মর্মু এই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন কালকে তাকে স্বাগত করেছেন যারা আমাদের জনজাতির নেতৃত্ব স্বাগত করতে গেছেন আদিবাসী নৃত্য ইত্যাদি দিয়ে তাকে স্বাগত করা হয়েছে আজকে সকাল নটায় উনি বিবেকানন্দের বাড়িতে যাবেন তো মালা দেবেন এবং সাড়ে দশটা থেকে ওয়েস্টার্ন হোটেলে আমাদের সমস্ত এমএলএ এমপিদের ডাকা হয়েছে সেখানে ওদের সঙ্গে উনি কথাবার্তা বলবেন আমার এটুকুই জানা আছে বাকি কি কী প্রোগ্রাম আছে আমি আর জানি না জানি না অন্য দলের সঙ্গে দেখা করবেন কিনা বিপাকে মমতা এই প্রসঙ্গে তিনি জানালেন পশ্চিমবঙ্গের উৎসব কিসে হয় আমি জানি না সব কিছুতে আনন্দে ওদের দুঃখ হয় বা তার মেট্রো রেল উদ্বোধন শিয়ালদায় তাতে কোনো আনন্দ করতে পারছেন না দুঃখ করছেন সেটা নিয়ে রাজনীতি করছেন একজন প্রথম আদিবাসী মহিলা আমাদের দেশের রাষ্ট্রপতির আসন অলঙ্কিত করবেন বিদেশে গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন সারা দুনিয়া দেখছে ভারতের উত্থান কি করে হচ্ছে নিচের থেকে বিবেকানন্দ বলেছিলেন শূদ্রের উত্থান হলেই ভারতের উত্থান হবে মোদী সেই কাজটা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আগে বললে আমি ভেবে দেখতাম অথচ আগে উনি ডিক্লেয়ার করেছেন ওনার কালে ক্যান্ডিডেট মজার ব্যাপার হলো তিনি যাকে ক্যান্ডিডেট করলেন নিজের পার্টির ভাইস প্রেসিডেন্ট তার নমিনেশানে তিনি যাননি আর আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মুকে নমিনেশন করার জন্য সম্মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রীয় সভাপতির সঙ্গে সঙ্গে এন সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন এর থেকে বোঝা যাচ্ছে কে রাজনীতি করছে আর সত্যি লড়াই করছে এমনকি মমতা ব্যানার্জি শত্রুঘ্ন সিনহা বিভিন্ন রাজ্যে যাচ্ছেন প্রচার করতে বাংলায় আসতে দেননি তার মানে একটা লোককে এভাবে অপদস্থ করার কি মানে হয় উনি যেটা যেটা তার মনে কষ্ট যে আগে বললে হয়তো সমর্থন করতেন এখন করতে পাচ্ছেন না আমি বলছি দিদিমণির মনে কোনো কষ্ট করার দরকার নেই ওনার পার্টির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট বিউরো রিপোর্ট নোবেল বাংলা